হ্যালো বন্ধুরা, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব বর্তমানে অ্যাকশন মোডে রয়েছেন নাগার্জুনা। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে তাহলে আলোচনা করা যাক। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা, আর নাগার্জুনাকে তো আপনারা সকলেই খুব ভালোভাবে চিনেন। বর্তমানে এই অভিনেতা রয়েছেন অ্যাকশন মোডে। রিসেন্টলি এমনটাই জানিয়েছেন এক সাক্ষাৎকারে নাগার্জুনা। সম্প্রতি নাগার্জুনা নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজ শুরু করেছেন। এই প্রসঙ্গে তিনি জানান, আমার আপকামিং সিনেমাটি পরিচালনা করবেন প্রবীণ সাত্তারু। তিনি তেলুগু ইন্ডাস্ট্রির অনেক নামী একজন পরিচালক, এছাড়া অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। আমরা হায়দ্রাবাদ, লন্ডন, গোয়া এবং উটিতে শুটিং করব এই সিনেমাটির। এটি সম্পূর্ণ একটি অ্যাকশন ধরনের সিনেমা হতে যাচ্ছে। অন্যদিকে ফ্যামিলি ড্রামা বাদ দিয়ে বর্তমানে অ্যাকশন সিনেমায় বেশ আগ্রহী হয়েছেন নাগার্জুনা। রিসেন্টলি এই বিষয়টি নিয়ে নাগার্জুনা জানান, আমি এখন অ্যাকশন মুডে রয়েছি। ফ্যামিলি ড্রামা, লাভ স্টোরি এবং বায়োপিকের অনেক সিনেমায় আমি করেছি। দর্শকরা বর্তমানে পদ্মায় আমাকে অ্যাকশন মুডে দেখতে চায়। আমি মনে করি আমি এর জন্য উপযুক্ত। এখনই আমাকে সবচেয়ে হিট মনে হয়, এজন্যই আমার পরবর্তী সিনেমাগুলো অ্যাকশন ধরনায় নির্মিত হবে। অন্যদিকে নাগার্জুনার আপকামিং সিনেমাটি হচ্ছে ওয়াইল্ড ডগ। এই সিনেমাটিও অ্যাকশন ঘরানার একটি সিনেমা। গত বছরে এই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এই সিনেমাটি তখন মুক্তি দেওয়া সম্ভব হয়ে পড়েনি। চলিত বছরেই এই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। সো ভিউয়ার্স, নাগার্জুনার আপকামিং সিনেমাগুলির জন্য আপনারা কতটুকু আগ্রহী হয়ে আছেন সে বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।